বেতন ভাতার দাবিতে ধলাই জেলার মনু সিডিপিও অফিস তালা ঝুলালো কর্মরত অঙ্গনওয়ারি কর্মীরা। বিক্ষুব্ধ অঙ্গনওয়ারি কর্মীরা জানান, বেতন মিটিয়ে না দিলে অফিসে তালা ঝুলবে, সেই সাথে বৃহস্পতিবার থেকে সংশ্লিষ্ট অঙ্গনওয়ারি সেন্টারগুলো বন্ধ থাকবে। একাংশ সরকারি বাবুদের কাজে বদান্যতার কারণে তার বিষয়ক ফল ভুগছে কর্মরত অঙ্গনওয়ারি কর্মীরা। মে মাসের ২৪ তারিখ পেরিয়ে গেলেও গত এপ্রিল মাসের বেতন এখনো পায়নি ধলাই জেলার মনু এসডিপি অফিসের অন্তর্গত কর্মরত অঙ্গনওয়ারি কর্মীরা। বিষয়টি নিয়ে অফিসে যোগাযোগ করার চেষ্টা করলে সিডিপিও সাহেব গায়েব হয়ে যান। যথারীতি খুমলুং এ প্রিন্সিপাল অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি জানিয়ে দেন, মনু এসডিপিও অফিস থেকে অঙ্গনওয়ারি কর্মীদের বেতনের যে রেকোয়েশন পাঠানো হয়েছে তা সম্পূর্ণ ভুল ছিল, তাই বেতন সময় মতো হয়নি। মনু সিডিপিও অফিসের গাফিলতিতে শত শত অঙ্গনওয়ারি কর্মীরা বেতনহীন হয়ে রয়েছে। বৃহস্পতিবার অঙ্গনওয়ারি কর্মীরা সম্মিলিতভাবে বেতনের দাবিতে মনু সিডিপিও অফিসে আসে, কিন্তু আজও নিত্যদিনের মতো সিডিপিও সাহেব হাওয়া, তাই বাধ্য হয়ে তারা অফিসে তালা ঝুলিয়ে দেয় এবং তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়, বেতন না মেটানো পর্যন্ত আগামী দিন থেকে মনু এসডিপিও অফিসের অন্তর্গত প্রত্যেকটা অঙ্গনওয়ারি সেন্টার বন্ধ থাকবে। কিন্তু তার ভুলকে লিখে আমি ডাইরেক্টর অফিসে কথা কইছি, কথা কইতে জানতে পারলাম কিন্তু তারা এখন অবধি কোনো হিসাবই দিছে না যে কত টাকা ডাইরেক্টর অফিস থেকে পাঠাইতে। আবার সিডিপুর সাথে কথা কইছি, উনি কইছে উনি মাসের ১৫ তারিখই হিসাব নিকাশ সব দিয়ে লাইছে পিউর কাছে। এবার পিউর কাছে ফোন করলাম, উনি কইল যে সিডিপুর অফিস থেকে হিসাব ভুল ফাটাইছে, ভুল ফাটানে তারা আবার নতুন কিরা মানে হিসাব ইয়ে করছে তৈরি করছে, কইরা সেটা নাকি আবার ডাইরেক্টর অফিসে যাওয়া যাবে। তো এই যে ভুলটি, এটা তো বেতন, বেতন নিয়ে তো ভুল করাটা মানে এটা চলে না, কারণ আমরা সরকার কিন্তু ঠিকই বেতনটা দিয়ে রাখছে, অফিসের গাফিলতির কারণে তারা আজকাল এই ২৪ তারিখ জায়গা মাসে তারা কোনো ভিতরে স্যালারি পাইল। তখন আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন? এখন আপনার সিদ্ধান্ত, যেহেতু তারা বেতন পাচ্ছে না অলরেডি অফিস তো তালা দিবই, কালকের থেকে সেন্টারও বন্ধ থাকবো। সেই সাথে অঙ্গনওয়াড়ি কর্মীদের জনৈক নেতৃত্ব অভিযোগ করেন, এ ধরনের বদান্যতার কারণে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা বিভ্রান্ত হচ্ছে। তিনি সংশ্লিষ্ট বিষয়ে নজর দেবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশেষ অনুরোধ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।